ওখানে একটা ক্যাম্প আছে। আর এই যে দাদু কাজ করছে, দাদু এই জায়গাটার নাম একটু বলে দাও তো। এই জায়গাটার নাম কি বলে? রামচন্দ্রপুর। হ্যাঁ, বাংলাদেশ এটা রামচন্দ্রপুর। হ্যাঁ, আর তুমি এখানে থাকো, তোমার একদম বর্ডারের কাছেই বাড়ি। যেতে পারবো? আচ্ছা, আমরাই আসবো। হ্যাঁ, পাঁচ দিয়ে হেঁটে যাবো। আর এত সুন্দর গ্রাম, এত সুন্দর লোকের সাথে পরিবেশ, ভীষণ ভালো লাগছে। অসাধারণ একটা অনুভূতি আর গান। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি বিন্দাস এবং জাগানা কাছে। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে সানডে, আর কাবুলি ঘুম থেকে উঠলাম এখন প্রায় 12টা বাজে, সান হয়ে গেছে। তো আজকে ভিডিওটা মেনলি এক জায়গায় যাচ্ছি, আর আমাদের একটা প্রোগ্রাম আছে, অনুষ্ঠান, সেই জন্য যেতে হচ্ছে। আর তো সামনে দুটো দাদা দাঁড়িয়ে আছে, তো ওখানে যাবো। কোথায় যাবো আমি নিজেও জানি না। তো দাদাদের ওখানে গিয়ে ওরা কোথায় এখন যাবে তো আমাকে যেতে বললে, আমি দুজনে যাচ্ছি। তো চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছে, পুরো দেখো, আশা রাখছি ভালো লাগবে। তো ফাইনালি আমি চলে এসেছি, আর এখন ওই যে আমাদের ধুমানদা বলতে পারবে ঠিক কোথায় যাচ্ছি। দাদা কোথায় যাচ্ছি আমরা? জোরে বলো। জলগড়ে যাচ্ছি। জলগড়ে যাচ্ছি? তুমি লুকাই গেল, সামনে আসো। আর তুমি, আমরা এখন তিন মূর্তি বেরোবো, আর আমরা একটা প্রোগ্রামের জন্য যাচ্ছি একটু কথা বলতে। তো চলো যাওয়া যাক, তারপরে গিয়ে কথা হচ্ছে, তাই তো? চল চলে যাই হাতে হাত ধরে, তুই আমি দুজন পুরনো গানের সুরে। চল চলে যাই হাতে হাত ধরে, তুই আমি দুজন পুরনো গানের সুরে। চল চলে Later. তো ফাইনালি মানে যেখানে আসার কথা আর মানে অলরেডি চলে এসেছি। মানে দেখো, এই যে তালকড়াটা বাংলাদেশ, আর আমি এখন এখানে আছি, আর ভীষণ এক্সাইটেড। আর এখন যে জায়গাটা আছে সেই জায়গাটার নাম হচ্ছে গোপীনগর, আর খুব ভালো লাগছে। এত সুন্দর একটা জায়গায় এসে, আর দারুণ মানে এত সুন্দর পরিবেশ, আর ভীষণ সুন্দর। দাদুটা বাংলাদেশটা, এটাই বাংলাদেশ মানে ইন্ডিয়া ভার, মানে আমরা ওই পাড়ে যে কাজ টাজ করি না, একদম দারুণ। দাদু দেখো কাজ করছে, আর এত এক্সাইটেড, আর এতটাই ভালো লাগছে, মানে কোনো বলার ভাষা নেই আমার। তো চলো আমি তোমাকে দেখাই। এই দেখো, একদম বাংলাদেশ এর কাছে, একদমই মানে আমি একদম কাছে আছি, দেখতে পাচ্ছি একদম সামনাসামনি। আর ওই যে বর্ডার, ওখানে সামনে ক্যাম্প, ওটা ওখানে ক্যাম্প আছে না একটা, ওখানে একটা ক্যাম্প আছে। আর এই যে দাদু কাজ করছে, দাদু এই জায়গাটার নাম একটু বলে দাও তো। এই জায়গাটার নাম কি বলে? রামচন্দ্রপুর। হ্যাঁ, বাংলাদেশ এটা রামচন্দ্রপুর। হ্যাঁ, আর তুমি এখানে থাকো, তোমার একদম বর্ডারের কাছেই বাড়ি। কেমন লাগে? অবশ্যই আমরা দুই বাংলার মানুষ একসাথে, একটা ভীষণ একটা ভালো লাগে। দারুন, দাদুর সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো, আর আমি ভীষণ এক্সাইটেড যে এত সুন্দর একটা জায়গা। আর দেখো পুরো সুন্দর, এত সুন্দর একটা জায়গা ভাবতে পারছি না, একদম দারুন। আর ওই পাড়টা দেখো, আমি দেখাচ্ছি একদম, ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ। দেখো বাংলাদেশেরও কাজকর্ম হয়, ইন্ডিয়ারও কিছু জমি আছে। আর এইটা, ওই পাড়টার নাম হচ্ছে বাংলাদেশের যে জায়গাটা, সেটা রামচন্দ্রপুর। আর এই তো এরা দুজন পুরো লাফাতে লাফাতে যাচ্ছে, মানে বাংলাদেশেই পার করে দিব এদের কাজকে। কতটা এক্সাইটেড বিপ্লব দা, একটু বলো কতটা এক্সাইটেড। আমার একটা কবিতা লাইনও মনে পড়ে যাচ্ছে আর কি, এপার ওপার মাঝখানে কাটা তার, মানে আমার কবিতার একটা লাইনই। একদম দারুণ লাগছে দৃশ্যটা তো, আমরা ভীষণ এক্সাইটেড। কবি যখন একসাথে থাকি তার মজাটা পুরো আলাদা। ধীমানদা মাছটা হলো এবার, মাছটা আর এখানে করোনা ভাইরাস হবে না। তো চলো, আর ভীষণ এক্সাইটেড। আর দেখো একদম পুরো, মানে আরে পরে ছবি, এত ছবি তুলতে ব্যস্ত, মানে বাপে বাপ, দেখ তো পুরো হিরো ব্যাপার। তো আমরা তো হিরো হতে পারিনি। তো কেমন লাগছে বলো, কতটা এক্সাইটেড? খুব ভালো লাগছে, অনেকদিন পর বাংলাদেশ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একদম কাছে চলে যেতে ইচ্ছা করছে। সত্যি মনে হচ্ছে যে টপকে চলে যাবার, ওইবারটা এত সুন্দর।
আর তিনজন কবি থাকলে যে কত ভালো লাগে, সেটা যেমন যে সব ব্লগার তারা থাকলে বেশ ভালো লাগে। তো আজকে আমরা না পুরো তিনজন কবি একসাথে বেরিয়েছি। এত বেরোনোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে আবার আসবো সামনের রবিবারে একটা কাজ নিয়ে, কর্মসূচি নিয়ে, সেই জন্য। আর আমার তো ভীষণ 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 ভালো লাগছে, মানে ভাবতে পারবে না। দেখো একদম বাংলাদেশে, আমি পুরো পাশে, আমাকে ওই পার করে দিলে আমি চলে যেতে পারবো ওই পারে। আর দাঁড়াও, আর এখন হেঁটে চলেছি সেই বর্ডারের লাইন ধরে, আর খুব এক্সাইটেড। আমরা আরেকটা সামনে পাড়া আছে, ওই সামনে যাবো, আর একটা ক্যাম্পও আছে সামনে, তো জানি না ধরবে কি না, তো চলো যাওয়া যাক। সুন্দর রবিবারটা কাটবে আমি ভাবতেও পারিনি, বাট আমার ভীষণ এক্সাইটেড এইভাবে বাংলাদেশের পাশ দিয়ে হেঁটে যাব। আর এত সুন্দর গ্রাম, এত সুন্দর লোকের সাথে পরিবেশ, ভীষণ ভালো লাগছে, অসাধারণ একটা অনুভূতি। আর গ্রামটার নাম গোপীনগর, তো অলরেডি চলে এলাম, আর ভালো লাগলো, আসতে চাচ্ছিলাম না, এটা একটু যদি না আসতাম ভীষণ মিস করতাম হয়তো। তো আর তিনজন কবি একসাথে, দাদা তো কবিতা লাইন বলে দিয়েছে, আমারও মনে হচ্ছে হ্যাঁ আমার বাংলা তোমার বাংলা কহি কবু নাহি ভাই পারাপার, একসাথে আছি মোরা এই মোর্চায়। তো ভীষণ এক্সাইটেড লাগছে আর ভীষণ ভালো লাগছে, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আর তোমাদের কেমন লাগলো এটা জানাতে হবে, ঠিক আছে? তোমাদের কেমন লাগলো এটা জানাতেই হবে কমেন্ট করে। আর অনেক ভালোবাসা পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি অনেক ভিডিও দেখে আমার মানুষ, আমার ভীষণ ভালো লাগে। তো এইভাবেই ভালোবাসা দাও তোমরা, আরও নতুন নতুন ভিডিও আসবে। আর এখন একটা গ্রামে আছি, গ্রামটা মানে ভীষণ সুন্দর, দেখো চারিদিকটা একদম, ভীষণ এক্সাইটেড আর ভীষণ ভালো লাগছে। এই এই যে আনন্দটা না, এইটার কোনো ভাগ হবে না। আর দাদারা ওখানে কথা বলছে রবিবারে আমরা আসবো, যেহেতু একটা কর্মসূচি আছে আমাদের, ওই জন্য আমরা রবিবারে আসবো, কলকাতা থেকে অনেকে আসছেন। আর ভীষণ এক্সাইটেড আর ভীষণ ভালো লাগছে। যেতে পারবা তুমি? যেতে পারবা? আচ্ছা আমরাই আসবো, হ্যাঁ ঠিক আছে। 2 hours later আমরা একটা ও গ্রাম থেকে চলে এসেছি, বর্ডার থেকে। তো এখন এই যে দাদাদের খুব ইচ্ছে হলো যে সর্ষা খেতে গিয়ে ছবি তুলবে, কোথায় নামছে দেখো, তো চলো আমিও যাই। আর ধীরে ধীরে যাচ্ছি, আর এখানে অনেক সর্ষা ক্ষেত আছে, ওই জন্য ছবি তুলব। দেখো যাচ্ছে, আমরা যাচ্ছি, চলো চলো চলো। ওয়াও, অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর একটা দৃশ্য, মানে দারুণ 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 সুন্দর একটা মেমোরেবল, মানে মেমোরেবল মানে ভীষণ একটা স্মৃতিময় সর্ষা ক্ষেত। আমার তো পুরো ওয়াও লাগছে, আর জায়গাটা অসাধারণ, একদম অনেক দূরে এসেছি আর ভীষণ সুন্দর লাগছে সর্ষা ক্ষেত। আর দাদারা ছবি তুলতে ব্যস্ত, পুরো শাহরুখ খানের মতো পোজ দিচ্ছে, দারুণ 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 লাগছে, ও পুরো এক্সাইটেড। দেখো তোমাদের ওখানে সর্ষা ক্ষেত আছে হয়তো জানি অনেকে, ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে বলো দিমানদা, কেমন লাগছে? এক্সাইটেড কতটা, সত্যি এতটা ভালো লাগছে। দাঁড়াও আমি সরে যাই, দেখি ছবি তুলছে, তারা চলো চলো ছবি তোলো। আমি তো ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলো মেলো মন তাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই পারবো না, আমি ছাড়তে তোকে পারবো না, আমি ভুলতে তোকে পারবো না, ছেড়ে বাঁচতে তোকে হয়ে যান রাজি একবার। তো ভীষণ মজা হলো আর দারুণ এক্সাইটেড সর্ষা ক্ষেতে ছবি টবি তোলা শেষ। আর অনেক কেমন লাগলো বিপ্লব দা বলো? আমার আজকে খুব 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 ভালো লাগলো, তনু ধীমান সবার সঙ্গে এই মুহূর্ত কাটানোর জন্য।
আর ধীমানদার কেমন লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে, এরা দুজন সাথে আছে, খুব ভালো লাগে। আর ধীমানদা আমার ব্লগে ফার্স্ট এলো হয়তো, তো ধীমানদা ভীষণ ভালো লেখে, প্রচুর ভালো লেখে ধীমানদা। আর ধীমানদার সাথে আলাপ হয়ে আমি ভীষণভাবে ভালো লাগে আমার ভীষণ। আর এরা দুজন আছে, অনেক কাজ করারও বেশি ভালো লাগে। আর তো এখন বাড়ি যাবো, তাই তো অনেক ঘোরাফেরা করলাম। আর একটু বলবো যে ভাই অনেক অনেক ভিডিও করছে, তো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আপনাদের অবশ্যই পছন্দ হবে, আর আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে আর একটা সুন্দর মুহূর্ত নিয়ে, খুব তাড়াতাড়ি আসছে। তো চলো আজকের মতো টাটা দিয়ে দাও, আজকের মতো টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।